কতটা টেনশনে ছিলেন? না, আমি মোটেই টেনশনে ছিলাম না। জীবনের অনেক মানে উঠা পড়া থেকে আমি বড় হয়েছি, তো ঘাত প্রতিঘাত দিয়ে বড় হয়েছি, ফলে এখানেও আমি টেনশনে ছিলাম না। বানারহাটের দিকে আর কি, আমরা যে পিছুবো শুরুতে, এটা আমাদের জানাই ছিল, আমার জানা ছিল, আমাদের সবারই জানা ছিল। সেখানে আমরা পিছু পড়ে কতগুলো পঞ্চায়েত আছে যেখানে আমরা ভালো ফল করেছিলাম, সেখানে আমরা এগিয়ে যাব, সেটা আত্মবিশ্বাস ছিল, সেজন্য কোনো টেনশনে ছিলাম না আমি। পিএইচডি থিসিস জমা দেওয়া আর এবারের নির্বাচন, কোনটাকে আপনি বেশি কঠিন বলে মনে করছেন? আমার পিএইচডি কাজটা আমার খুব পরিশ্রম হয়েছে, খুব কম সময়ের মধ্যে আমি নামিয়েছি, কিন্তু টেনশন কিছু ছিল না, আমার কনফিডেন্স ছিল। এবারও তাই, আমার খুব পরিশ্রম করেছি, আমার পরিশ্রমটা আমার হয়েছে, কিন্তু রেজাল্টের দিনে আমার টেনশন ছিল না যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি উইন করে যাব। শর্ট কোশ্চেনের মতন যদি আপনাকে বলা হয় যে 1, 2, 3, 4 কোন কোন বিষয়গুলোকে আপনার এই জয়ের জন্য আপনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, কোনগুলোকে রাখবেন? 1 নম্বর হচ্ছে আমাদের যারা দলীয় কর্মী ছিলেন তারা সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। 2 নম্বর, আমরা যে ইস্যুগুলো আমরা মানুষের কাছে তুলে ধরেছিলাম ধূপগুড়ির উন্নয়নের জন্য, সেটা কাজে, সেটা একটা কাজ করেছে। এবং গত বিগত 2.5 বছরে এখানে যে বিজেপির যিনি বিধায়ক ছিলেন তার প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি, সেটা দলগতভাবেই হোক বা ব্যক্তিগতভাবেই হোক, কোনো উন্নয়ন বা ধূপগুড়ি মানুষের যেটা অ্যাসপিরেশন ছিল, আশা আকাঙ্ক্ষাটা ছিল, সেটাকে তারা মিট আপ করতে পারেননি। আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে নিজেকে প্রার্থী হিসাবে 10-এ কত দেবেন? নিজেকে আমি যেভাবে পরিশ্রম করেছি আর কি, আমার একেবারে যা ছিল, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি সব কিছু উজাড় করে দিয়েছি, প্রার্থী হিসেবে তো আমি 10-এ 10-ই দেবো। বিধায়ক হিসাবে নিজেকে কোন জায়গায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন 10 নম্বরের মধ্যে? আমি বিধায়ক হিসাবে আমি অনেক জায়গায় ঘুরে দেখেছি, তো আমার মনে হচ্ছে, আমার আনন্দ হচ্ছে না, হ্যাঁ আমার বড় এখন মানে ইয়ে হচ্ছে আর কি, ভয় হচ্ছে যে এত বড় একটা দায়িত্ব এসে গেল, সেই দায়িত্বটা আমি কতখানি পালন করতে পারবো, সেই মানুষের আশা আকাঙ্ক্ষায় কতখানি আমি পূরণ করতে পারবো, এই যে দায়িত্ব, মহান দায়িত্ব আর কি, আমাদের ধূপগুড়িবাসী আমাকে কাঁধে তুলে দিল, সেটা কতখানি আমি পূরণ করতে পারবো, সেটাই আমি চেষ্টা করবো, যাতে তাদের আশা আকাঙ্ক্ষা পুরোটা তো পূরণ করা যায় না, যতটা সম্ভব আমি চেষ্টা করব। ধূপগুড়ি হলো তৃণমূলের, তৃণমূলের রায় মানুষের রায়, বিজেপির হাতছাড়া ধূপগুড়ি, পঞ্চায়েত ভোটের পর ফের ধাক্কা খেলো বিজেপি, তৃণমূলেরই ধূপগুড়ি, বিজেপিকে হারিয়ে ধূপগুড়ির দখল নিল তৃণমূল কংগ্রেস, 46-46% ভোট পেয়ে ধূপগুড়ি ছিনিয়ে নিল শাসক দল, বিজেপির প্রাপ্ত ভোট তৃণমূলের থেকে 2% কম, 44%, আর কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী পেলেন 7%-এরও কম ভোট, 4,313 ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, আর 96,961 ভোট পেলেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, 92,648 ভোট পেলেন বিজেপি প্রার্থী তাপসী রায়, 13,666 ভোট পেলেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ব্যালট গোনা থেকে শুরু করে একেবারে, আমরা দেখেছি শুরুতে বিজেপি এগিয়ে থাকলেও অবশেষে ফটো ফিনিশ করলো তৃণমূল, ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল, কার্যত কোনো ছাপি ফেলতে পারলো না বাম কংগ্রেস জোট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহকুমা ঘোষণায় ফ্যাক্টর মানলে খোদ বিজেপি প্রার্থী তাপসী রায়।